করতে হবে। সামনের দিকে লম্বা থ্রু বল রয়েছে সুহেল, সুহেলের দেখা যাক সুহেল কি করেন, আউটসাইড টচ করছে সুহেল, সেখান থেকে শট এবং বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে, পরবর্তী গোল করলেন সুহেল, আউটসাইড টচ করলেন, ইনসাইডে এসে ডান পায়ের শটে বলটিকে জালে জড়িয়ে দিলেন সুহেল। গোল হবে না? হলো না, ফারদিন চত্বরি এগিয়ে গিয়েছিলেন, আবার নাওরেম, নাওরেম ও হো সেভ হয়ে গেছে, এবার সুহেল ওয়া ও আ গোল। সিএফসির মধ্যে যে খেলা চলছে দু দলে, দেখুন গোলটি কিভাবে হয়েছিল, শট হয়েছিল, গোলরক্ষক সৌম্য বাঁচিয়েছিল, এই রিটার্ন বলটাতে ভলি মারছে।